এই ক্লাসে আমরা পটেনশিয়াল ও বিভব পার্থক্য নিয়ে আলোচনা করব। সো ফার্স্টে আমরা দেখব ইলেকট্রিক পটেনশিয়াল কি। লক্ষ্য করো, তোমাদের হয়তো বা খেয়াল আছে যে আমরা তাপমাত্রায় অধ্যায় পড়েছিলাম, তাপ ও তাপমাত্রা, যে দুটো বস্তুকে পাশাপাশি রাখলে, বরফ ও পানিকে যদি আমি পাশাপাশি রাখি, রাখলে কোথা থেকে কোথায় তাপ যাবে, অর্থাৎ কোনটা থেকে কোনটা তাপ গ্রহণ করবে, এটা কিসের উপর নির্ভর করে? এটা কি নির্ভর করে বরফ তোমার 20 কিলো জুল আর পানি 40 কিলো জুল এটার উপর? নাকি বরফের তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস আর পানির তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের উপর? অবশ্যই আমার তাপের উপর না, তাপমাত্রার উপর ডিপেন্ড করে এটা। সো আমার তাপমাত্রা হলো নিচে একটা -3 আর -+2, যেটার তাপমাত্রা বেশি সেটা থেকে কম তাপের তাপমাত্রার বস্তুতে তাপ স্থানান্তরিত হবে। সেরকম আমার যখন দুইটা চার্জিত বস্তু পরস্পর পাশাপাশি রাখবো, সেটা কি চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করবে যে কোনটা থেকে কোনটায় চার্জ যাবে? আমরা জানি দুটো বস্তু, চার্জিত বস্তু এবং একটা অনাহিত বস্তু যদি পাশাপাশি রাখি তাহলে চার্জ ট্রান্সফার হয়। আবার দুটা আহিত বস্তু পাশাপাশি রাখলেও সেখানে আদান ট্রান্সফার হয়। কিন্তু ট্রান্সফারটা কীরকম ঘটে? এখানে 20 কুলম্ব, এখানে 40 কুলম্ব, দ্যাট মিন্স এখানে 40 থেকে 20তে চার্জ আসবে, এটা কিন্তু আমরা বলতে পারি না। কেন পারি না? কারণ চার্জের পরিমাণের উপর তার ট্রান্সফারের দিক ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে তার বিভব পার্থক্যের উপর বা পটেনশিয়ালের উপর, যেটাকে আমরা বলি ভি। যেটার বিভব বেশি সেটা থেকে কম বিভবের দিকে চার্জ প্রবাহিত হবে। তো এখানে ধরো আমার 20 কুলম্বের জন্য বিভবের মান বেশি, যদি এটা V1 আর V2 হয়, আর V1 > V2, তাহলে অবশ্যই কিন্তু আমার দিকটা হবে এই দিক, অর্থাৎ বেশি থেকে কমের দিকে যাবে, যেমনটা আমরা ব্যাপনের দিকে লক্ষ্য করেছি। ব্যাপনে খেয়াল করেছি যে কম ঘনত্বের স্থানে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে বাতাস বা গ্যাসীয় পদার্থ প্রবাহিত হয়। ঠিক একইভাবে এখানেও বেশি বিভবের স্থান থেকে কম বিভবের স্থানে আমার চার্জ প্রবাহিত হবে। তো এখন ভি কীভাবে নির্ণয় করবো দেখি। ধরো আমার কাছে একটা ধাতব গোলক আছে, এটার ব্যাসার্ধ যদি R ধরা হয় এবং এটার উপর যদি কিউ চার্জ প্রদান করা হয়, তাহলে আমার যে পটেনশিয়ালটা হবে সেটা V=kQ/R, অর্থাৎ কিউ এটা চার্জ, আর এর মান তো ব্যাসার্ধ এবং কে এর মান তো আমরা আগেই দেখেছি 9 × 10⁻¹। এখন ইন্টারেস্টিংলি এটাকে আবার একটু শর্টেও লেখা যায়, সেটা হলো Q/R/K। R/K আমরা টোটাল সি লিখতে পারি। অর্থাৎ কোশ্চেনের ডাটা তোমার যাই দেয়া থাকুক না কেন, তোমার যদি সি এর মান দেয়া থাকে ব্যাসার্ধ না দিয়ে, তখন তোমরা এভাবে বের করতে পারবা। এখন দেখি আমার এখানে বি কিউ এর সমানুপাতিক। বি আমার আর এর ব্যস্তানুপাতিক। এখন দেখো বি কিউ এর সমানুপাতিক এবং আর এর ব্যস্তানুপাতিক, দ্যাট মিন্স কি, আমার যেখানে চার্জ বেশি থাকবে সেইটার বিভবের মান বেশি হবে। ধরো এই সেম আর ব্যাসার্ধ বিশিষ্টই আরেকটা গোলক নিলাম যেটার ব্যাসার্ধ প্রথমটার সমান আর, তো এটায় যদি আমি 20 কুলম চার্জ দিই আর এটায় যদি আমি 30 কুলম চার্জ দিই, যেহেতু আর এর মান সমান, দেন আমার কন্ডিশনটা ডিপেন্ড করবে কিউ এর উপর। এখানে আমার দ্বিতীয় গোলকের কিউ বেশি, সেই ক্ষেত্রে আমার দ্বিতীয় গোলকের বিভবও বেশি। এখন দেখো আর এর মান যদি ডিফারেন্ট হয়, যেমন ধরো আমি একটা গোলক নিলাম যেটার ব্যাসার্ধ
2 সেন্টিমিটার, আরেকটা গোলক নিলাম যেটার ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে কী হবে, আমার যেটার ব্যাসার্ধের মান কম সেইটায় বিভবের মান বেশি হবে, অর্থাৎ এই 2 সেন্টিমিটারে বিভবের মান বেশি হবে, যেহেতু এই ক্ষেত্রে সম্পর্কটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন এটা তো আমরা গোলকের পৃষ্ঠতলে বিভবের মান হিসাব করলাম, গোলকের পৃষ্ঠতলের বাইরেও বিভব হিসাব করতে হবে আমার, কারণ গোলকের চারপাশে বিভব কিন্তু শূন্য না। কেন শূন্য না, কারণ একটা গোলক চার্জে থাকা অবস্থায় এর চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। সো এই ইলেকট্রিক ফিল্ডের কারণে আমি যদি এই গোলকটার কাছাকাছি কোনো একটা চার্জ আনতে চাই, তাহলে সেটা একরকম বল অনুভব করে। ধরে নাও এই হলো আমার গোলক, ধরো এই হলো আমার গোলক, এখানে এটা চার্জিত অবস্থায় একটা গোলক আছে, তো এটার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড আছে এবং আমি এখানে একটা চার্জ এর কাছাকাছি আনতে চাচ্ছি, যেটা হলো কিউ এবং এটা হলো বড় হাতের কিউ। সেই কিউ চার্জকে যখন আমি এই বড় কিউ গোলকের দিকে আনতে যাব, সেটা কীরকম ফোর্স অনুভব করবে তা ডিপেন্ড করে চার্জের ধর্মের উপর। এখন কিউয়ের চার্জ, বড় হাতের কিউয়ের চার্জ যদি পজিটিভ হয় এবং এটাও যদি পজিটিভ হয়, তাহলে সেটা বিকর্ষণ বল অনুভব করবে, এবং বিকর্ষণ বল অনুভব করবে মিন্স আমার এটাকে এর কাছে আনতে গেলে অনেকটা কষ্ট করা লাগবে, এর বিকর্ষণ বলের বিপরীতে কাজ করা লাগবে। আবার ধরো এটা মাইনাস এবং বড় হাতের কিউ প্লাস, তখন কী হবে, আকর্ষণ করবে, আকর্ষণ করলে তো সে নিজের দিকে টেনে নিবে। তাহলে এখানে কীভাবে কাজ হবে, এখানে কাজটা হবে আমার, প্রথম ক্ষেত্রে আমি যে ত্বরণে এটাকে নিয়ে এসেছি বিকর্ষণ বলের বিপক্ষে বল প্রয়োগ করে, সেই একই ত্বরণে যদি আমি আনতে চাই, তাহলে এক্ষেত্রে আমার পিছনের দিকে একটা বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ এটাকে টেনে বল প্রয়োগ করে কিছুটা ধরে রাখতে হবে, যাতে খুব দ্রুত গিয়ে চার্জের কাছে না চলে যায়, এটা ঠিক একই ত্বরণ বজায় রেখে আগেরবারের মতো আস্তে আস্তে চার্জের কাছে যেতে পারে। তো দুই ক্ষেত্রেই আমাকে বল প্রয়োগ করতে হচ্ছে, একবার কিউ বড় বড় কিউয়ের কাছে আনার জন্য একটা বল প্রয়োগ করতে হচ্ছে, আরেকবার সেই বড় কিউয়ের কাছে তো এমনিই যাবে, সেটার গতি নিয়ন্ত্রণের জন্য বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে। সো এখানে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হলো কাজ, আমরা জানি কাজ ইজ ইকুয়াল টু ডব্লু, এবং এই যে বাইরের চার্জকে আনা নেওয়া, এই কাজটা কিন্তু আমার বিভবের সাথে সম্পর্কিত। কীভাবে সম্পর্কিত দেখি, আমরা কিউ চার্জকে বড় হাতের কিউ পর্যন্ত আনতে যে কাজটা সম্পন্ন করছে সেটা হলো ডব্লু। তাহলে একক ধনাত্মক আধানকে বা একক আধানকে যদি আমরা এই পর্যন্ত আনতে চাই, তাহলে আমাদের কাজ করতে হবে ডব্লু বাই কিউ, ঐকিক নিয়ম অনুযায়ী। তো এই একক চার্জকে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয়, এটাই হলো আমার বিভব, ভি ইজ ইকুয়াল টু ডব্লু বাই কিউ। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বিভব গোলকের পৃষ্ঠতলে হতে পারে, প্লাস পৃষ্ঠতলের বাইরেও বিভবের মান পাওয়া সম্ভব। আচ্ছা, এখন যেটা আমরা দেখব সেটা হলো বিভব পার্থক্য। বিভব পার্থক্য জিনিসটা খুবই সোজা, ধরো এখানে আমাদের এ চার্জ আছে, এখানে আছে বি, তো এর জন্য আমি এ চার্জের জন্য আমি একটা ভি এ পাবো এর বিভব, এবং বি চার্জের জন্য আমি যেটা পাবো সেটা হলো ভি বি। সো ধরে নাও আমার ভি এ ইজ গ্রেটার দেন ভি বি, সো এটা হলে আমার ভি এ মাইনাস ভি বি দুইটার বিয়োগফলের মানটাই হবে আমার বিভব পার্থক্য। অর্থাৎ কোনো একটা একক ধনাত্মক আধানকে আমার তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে যে পরিমাণ কাজটা সম্পন্ন করতে হয়, সেটাই হলো আমার বিভব পার্থক্য। এখন আমাদের সব বস্তুই কিন্তু
এই পৃথিবীর ভিতর অবস্থিত আমরা যেসব বস্তুর ক্যালকুলেট করে থাকি বা যে কোনো চার্জ ক্যালকুলেট করে থাকি, এগুলো কিন্তু আমরা পৃথিবীর ভিতরে ক্যালকুলেশনটা করে থাকি। পৃথিবীর নিজেরও কিন্তু বিভব আছে, তাহলে কেন সেটাকে ক্যালকুলেশনে আনা হয় না? আনা হয় না কারণ পৃথিবীর আকৃতি অত্যন্ত বিশাল। আমরা যেসব চার্জ নিয়ে বা আমরা যেসব চার্জ নিয়ে বা যেসব বস্তু নিয়ে কাজ করি সেটা পৃথিবীর তুলনায় অত্যন্ত নগণ্য। তো সেটার বিভব আর পৃথিবীর বিভবের ব্যবধানটাও হবে আকাশ পাতাল। এখানে যদি পৃথিবীর বিভব ভি আর্থ হয়, তাহলে সেটা অনেক অনেক বড়, আমরা যে বস্তুর বিভব নিয়ে কাজ করছি সেটা থেকে। সো এই জন্য পৃথিবীর বিভবকে কোনো জায়গায় ক্যালকুলেশনে আনা হয় না, কারণ তুমি সমুদ্রের ভিতর যে যদি 2 ফোঁটা পানি ফেলে দিয়ে আসো, তাহলেও কিন্তু সেই সমুদ্রের পানির তেমন কোনো উচ্চতার পরিবর্তন হবে না, যার কারণে এই পৃথিবীর বিশালতার মাঝে আমরা যে বিভব নিয়ে কাজ করি সেই বিভব আসলে কিছুই না। সেজন্য পৃথিবীর বিভবটাকে শূন্য ধরে নেওয়া হয়, কিন্তু পৃথিবী কিন্তু আসলে বিভবের একটা বিশাল ভাণ্ডার। একটা জিনিস লক্ষ্য রাখো, আমাদের এই জায়গায় বিভব পার্থক্যের ফলে চার্জের ট্রান্সফার ঘটে, এবং চার্জের ট্রান্সফার মিন্স ইলেকট্রনের ট্রান্সফার ঘটে। তার ফলে কি হয়? তার ফলে বিদ্যুৎ চালিত হয়, যেটা আমরা চলতরিতে আরও ভালোভাবে জানবো। সো তোমরা হয়তো বা অনেক সময় দেখে থাকো যেখানে 220 ভোল্ট অত্যন্ত বিপজ্জনক। সো এই 220 ভোল্ট কি, এটা বিভব পার্থক্যের মান দেয়া থাকে। সো যখন ওইটাকে তুমি টাচ করো, 220 ভোল্টের কোনো তার যদি তুমি ভুলে টাচ করে ফেলো, তাহলে তোমার শরীর মারাত্মক রকমের শক খাবে। সেটা খাওয়ার কারণ হলো তোমার নিজের যে বিভব সেটার মান আর 220 ভোল্টের যে বিভব সেটার মানের কিন্তু একটা পার্থক্য রয়েছে। সো এই পার্থক্যটা থাকার কারণে তোমার ভিতর থেকে বিদ্যুৎ স্থানান্তরিত হতে পারে, অর্থাৎ এই বিভব পার্থক্যের কারণে তোমার ভিতর থেকে চার্জ ট্রান্সফার হবে, এবং সেই চার্জের পরিমাণ বেশি হলে তখন মারা যাওয়ার সম্ভাবনা থাকে।